তো নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আমি তো পেটুক বাঙালি ঘরকোনা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। একটু আগেই আমি একটা ভিডিও দিয়েছি, তো একটা গল্প দিয়েছি যেটা কিন্তু একদম সত্যি ঘটনার উপরে বেস করে গল্পটা। তো পারলে সেটা শোনো। আর এখন আমি যেটা বলতে চলে এসেছি সেটা হচ্ছে যে সোমনাথের ব্যাপারে। ক্যামেরাটা আজকে ঠিক করে রাখা যাচ্ছে না, কিচ্ছু করার নেই, অন্য জায়গায় বসে ভিডিও করছি, ওর জন্য ক্যামেরা ঠিকঠাক করে রাখা যাচ্ছে না, ব্যাকাটেরা। তো যাই হোক, এরকমই হোক, তো যারা যারা এখনও ভাবছো যে সোমনাথের এই ব্যাপারটা এটা নাটক, এটা কিন্তু একদমই নাটক না, এটা সত্যি, একদম ওদের জীবনের সত্যিই হচ্ছে। তোমাদের অনেকের অনেক কিছু দেখেই নাটক মনে হতে পারে, সেটা আমি পরে আসছি। তার আগে আমি একটা কথা বলি, সোমনাথের যে বাড়িটা সেটাই কিন্তু বড়সড় একটা কিন্তু বাস্তু দোষ আছে। আর এটা যে বলেছে উনি, ওনারও একটা ইউটিউবের চ্যানেল আছে, ওনার চ্যানেলটা আমি দিয়ে দেবো, আমি স্ক্রিনশট দিয়ে দেবো বা ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। উনি এই ঘটনাগুলো দেখছে, তার মানে তোমরা সবাই ভাবো বন্ধুরা যে প্রত্যেকজন মানে ক্রিয়েটার থেকে শুরু করে ভিউয়ার্স থেকে শুরু করে যারা যারা ওদের এই ভিডিওগুলো দেখছে প্রত্যেকেই কিন্তু চিন্তিত, প্রত্যেকেই চিন্তিত। আর আমরা সবাই মানে বেশিরভাগই কিন্তু আমরা চাই যে ওদের সংসারটা কিন্তু আবার জোড়া লেগে যাক। তার জন্য যে যেরকম পারছে সেই রকমভাবেই কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে একজন বা দুজন হয়তো একটু অন্যরকম ভাবলেও ভাবতে পারে যে না, ওদের সংসারটা জোড়া লাগানো দরকার নেই, ওদের সংসারটা ভেঙে যাক, টুকরো হয়ে যাক। সে কে তোমরা সবাই এতদিনে জেনে গেছো, ফেমাস ঘোড়ামুখী, তো সে তো তার মতন করেই ভাববে। কিন্তু যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা মা, যাদের সংসার আছে, তারা অবশ্যই ভাববে যে না, সংসারটা ওদের বেঁচে যাক, একটা বাচ্চা তাদের মা বাবা দুজনকেই পাক, এটাই আমরা চিন্তা করতে পারি, এটাই আমরা ভাবতে পারি, এটাই আমরা কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। আর সোমনাথও কিন্তু এই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছে। হয়তো এমন কিছু বিগত দু একদিনে ঘটনা ঘটেছিল যেটাতে মাথাটা এমনই গরম হয়ে গেছিলো যে সেই সব সহ্য করতে না পেরে, মানে বাইরের থেকে এমন কিছু প্ররোচনা আসছিলো, তার ফলে সে সেটা সহ্য না করতে একটা আউটবাস্ট হয়। সেই আউটবাস্টটাই কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি, সোমনাথের চ্যানেলে বলো বা যাই বলো দেখতে পেয়েছি। তো এবার আসি ওদের যে বাস্তু দোষটা, আমি ওই দিদির চ্যানেল থেকে জেনেছি। দিদির চ্যানেলটা কি হেমলতা নাকি, আমি দিয়ে দেবো নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমি যদি এডিট করি ভিডিওটা তাহলে আমি এখানেও দিয়ে দেবো আর ডিসক্রিপশনে তো অবশ্যই দিয়ে দেবো। তো উনি বলেছে ওদের যেটা অগ্নিকোণ আর ঈশান কোণ, এই দুটো কোণে বিশাল বড় দোষ হয়ে গেছে, বিশাল বড় দোষ হয়ে গেছে। অগ্নিকোণটা যেখানে হচ্ছে রান্নাঘর হওয়ার কথা, সেখানে ওরা করেছে সেপটিক ট্যাঙ্ক আর হচ্ছে বাথরুম, যেটা বিশাল বড় একটা দোষ হয়ে গেছে। আর হচ্ছে বোধহয় ঈশান কোণটাও খুব বাজে একটা কিছু হয়ে গেছে। তো আর ওদের জানালা দুটো, যেটা দক্ষিণ পশ্চিম জানালা দুটো ঘরেই আছে, ওই জানালা দুটো ইমিডিয়েটলি বন্ধ করে দিতে বলেছে, মানে সেটা একদম খোলা যাবে না, হয়তো ওর সামনে জানালার সামনে বলেছে, আলমারি দিয়ে শোকেস দিয়ে বন্ধ করে দাও, কিন্তু বন্ধ করে দাও আপাতত, যদি তোমাদের জীবনটাকে বাঁচাতে চাও তাহলে আপাতত ওই দুটো জানালা, তোমরা দুঘরে দুটো জানালা আপাতত বন্ধ করে দাও, তারপরে যেই সবগুলো করণীয় সেই সবগুলো ওই দিদির সঙ্গে যোগাযোগ করো, বা তোমরা যে কোনো বাস্তু শাস্ত্র যারা জানে, যারা এইসব করে তাদের সঙ্গে যোগাযোগ করো, করলে হয়তো তোমাদের মানে জীবনটা বেঁচে যাবে, শান্তি আসবে ঘরে, আবার তোমরা আগের মতন ভালো করে শান্তিতে সংসার করতে পারবে। কেননা আমরা যারা ওকে আগের থেকে দেখেছি, ওর যখন পুরনো ঘর ছিল তখন কিন্তু ওদের মধ্যে ঝামেলা অশান্তি যাই হতো না কেন, এই ধরনের এমন কিছু কিন্তু আসেনি জীবনে। কিন্তু যখন থেকে ওরা নতুন ঘরে এসেছে, তারপরে দেখো এক বছর জাস্ট ক্রস করলো, তারপরে কিন্তু আমরা ঘটনাগুলো জানতে পারলাম। কিন্তু ওদের 7 মাস ধরে এই ঘটনাটা চলছে, 7 মাস ধরে, তার মানে ভাবো তো 8, 9, 10, 11, 12, মানে 5 মাস ঘর করেছে নতুন ঘরে, তারপর থেকেই ওদের জীবনে কিন্তু এই রকম বিপর্যয় আসা আরম্ভ করেছে। তাহলে আমরা অনেকেই জানি যে ঘরে কোনো কিন্তু এরকম গণ্ডগোল থাকলে, বাস্তু দোষ থাকলে সেই ঘরে কিন্তু নানান রকম বিপর্যয় চলে আসে।
তো সেই কারণে ইমিডিয়েটলি কিন্তু এই সমস্ত ঠিক করা উচিত। আর এই কারণে ওদের কিন্তু সাংসারিক কলহ তো হবেই, সংসার টিকতেও না পারে, দুজনের বিচ্ছেদও হয়ে যেতে পারে, মানহানি তো মানে সম্মানহানি তো হচ্ছেই, পয়সার মানে টাকা পয়সার ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে, মানে নানান রকম দিক থেকে নানান রকম আসবে, হয়তো এর থেকে বড়সড় কোনো বিপর্যয় আসতে পারে। এটাকে ইমিডিয়েটলি যদি ঠিক না করা যায় এর থেকে বড়সড় বিপর্যয় আসতে পারে। তো সব থেকে আগে বলবো সোমনাথ, এর জন্য তুমি কিছু করো। মন্দিরা গেছে বসিরহাটে হাটে, ঠিক আছে, মন্দিরার ওখানে ট্রিটমেন্ট হোক, ওকে যাই হোক কিছু করাক, কিন্তু তুমি এই দিকে এইগুলো একটু চেষ্টা করো যাতে এগুলো ঠিক করা যায়। মানে অগ্নিকোণে বাথরুম, এটা তো খুব বাজে ব্যাপার, খুব ভালো কথা তো না, বা জানি না এগুলো কী করে কী ঠিক করতে হবে, যারা করে তাদের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করে ঠিক করার ব্যবস্থা করো। আর যারা ভাবছো যে এটা নাটক চলছে, আমি তাদেরকে বলবো এটা নাটক চলছে না, এটা নাটক চলছে না। তোমরা যারা বলছো যে ক্যামেরা করেছে, তারপরে বলছো যে স্টেশনে পৌঁছে দিতে গেছে, হ্যাঁ গেছে, আজকে যদি ধরো কারোর সঙ্গে কারো হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয়, সেই ওয়াইফ যদি ধরো যে যাচ্ছে, তার একটা বাচ্চা মেয়ে নিয়ে যাচ্ছে, তার সঙ্গে এতগুলো লাগে যাচ্ছে যাচ্ছে অনেকটা দূরের রাস্তা যাচ্ছে, সে একা সেই রাস্তা চেনে না, রানাঘাট থেকে বসিরহাট কিন্তু অনেকটাই দূর, অনেকটাই দূর, সেখানে কিন্তু একটা বাচ্চা নিয়ে অতগুলো ব্যাগপত্র নিয়ে যাওয়াটা কিন্তু মুখের কথা না। আগেরবার গেছিলো মানে মন্দিরা কিন্তু একাই গেছিল, আর তার সঙ্গে কিন্তু জামা কাপড় তেমন কিছু নিয়ে যায়নি, আর ওই মেয়েটি তাকে কিন্তু এসেছিল একটা জায়গা পর্যন্ত নিতে, তো সেখানে কিন্তু অনায়াসে যেতে পেরেছিল। এক্ষেত্রে যেহেতু এখন মেন্টাল কন্ডিশনটা অতটাও ভালো নেই, দুদিন আগেই ওই রকম একটা কাণ্ড কারখানা ঘটেছে, তারপরে বাইরের ব্যাপার তো আছেই, হয়তো এমনও ব্যাপার আছে যে বাইরে ও যদি একা বেরোয়, ওই যে রাহু আছে, রাহুর লোকজন নিয়ে ওর উপরে হামলা করতে পারে বা কিছু এরকম কমও হতে পারে, সেই কারণেই হয়তো সোমনাথ দিয়ে এসছে। এটা তো ঠিক যে সোমনাথ দিয়ে এসছে, তার কারণ সোমনাথ তার মন্দিরা ওর মেয়েকে নিয়ে বেরিয়েছে, তার সঙ্গে এতগুলো লাগেজ আছে দেখেইছি আমরা, একটা বড় লাগেজ আছে, তার মধ্যে জামাকাপড়, তার আরেকটা আছে মেয়ের জামাকাপড়, আরেকটা আছে বইপত্র, এইসব নিয়ে গিয়ে বেরিয়েছে। তো একা একটা মেয়ের পক্ষে অতগুলো লাগেজ, বাচ্চা নিয়ে বেরোনো, অত দূরে যাওয়াটা কিন্তু চারটিখানি কথা না। তার জন্যে সোমনাথ ভেবেছে যে ওই বসিরহাটে মারিয়াদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এরকম অনেকও হয়েছে, আমার ক্ষেত্রেও হয়েছে, হয়তো স্বামীর সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে টুকটাক কিছু হয়েছে, তখন আমি বাগনানে থাকি, তো তখন কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আমার বাবা তখন অসুস্থ, তো আমাকে নিতে এসেছিল আমার এক পাশের বাড়ির কাকু নিতে এসেছিল, তো আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ড আমার সঙ্গে যাবে, কিন্তু যেহেতু সঙ্গে যায়নি, কেননা হাজব্যান্ডের এইরকম চাকরি যেতে পারেনি, তখন বয়সটা কম ছিল, বুঝতে পারিনি, আমারও একটু মান অভিমান দুঃখ রাগ হয়েছিল, তো তার জন্য আমাকে কিন্তু সে একা ছেড়ে দেয়নি, ওই কাকুর সঙ্গে কিন্তু আমাকে স্টেশন পর্যন্ত আমার হাজব্যান্ড পৌঁছে দিতে এসেছিল। তো এইরকমই হচ্ছে ব্যাপার, যে হাজব্যান্ডরা তার ওয়াইফকে তার সন্তানকে অনেকটা বেশি ভালোবাসে, তারা কিন্তু কোনো রকমে তার বাচ্চাকে বা বউকেই বলবো ওইরকমভাবে একা ছেড়ে দিতে পারে না। আগেরবার যখন গেছিলো, আবারও বলছি, ও কিন্তু একদম একা গেছিলো, আর সোমনাথ যে ক্যামেরা করছিল এটা একটু তোমরা ভেবে দেখো, একটু ভেবে দেখো, সোমনাথ কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছে সংসারটা বাঁচানোর জন্য, এখনও চেষ্টা করে যাচ্ছে ওর ক্যামেরাতে সহযোগিতা করার জন্য, যাতে ও এর আগে অনেক ব্লেম দিয়েছে ওকে, ও ক্যামেরা করতে সাহায্য করেনি, ওর সঙ্গ দেয়নি, ওর এই করেনি, ওর ওই করেনি, ওর অমুক করেনি, তমুক করেনি, তো সোমনাথ সেই কারণেই ওর বউয়ের এখনও সঙ্গ দিয়ে যাচ্ছে, ক্যামেরা করে দিচ্ছে, যাতে ওর বউয়ের মতি ক্ষতি, হ্যাঁ তাই তো, একটু ঠিক হয়, ও যাতে একটু মাথাটা ঠান্ডা হয়, ও যাতে আবার সংসারে মনোনিবেশ করতে পারে। তার জন্যে তোমরা কিন্তু, তোমরা যারা এখনও ভাবছো যে এটা নাটক, আবারও আমি বলবো এটা কিন্তু একদমই ভুল ভাবছো, কেননা নাটক হলে একটা বাচ্চা মেয়েকে আমার মনে হয় না কোনো মানে বাবা এতটা কষ্ট দিতে পারে, কোনো বাবাও
একটা বাচ্চা মেয়েকে ইউজ করবে? মা মানলাম পরকীয়ায় লিপ্ত আছে, ও করতে পারে, কিন্তু একটা বাচ্চা মেয়ে মানে একটা মেয়েকে? বাবাদের কিন্তু একটা আলাদা ফিলিংস হয় জানো তো, মারা আমরা অনেক রকম অনেক ফিলিংস আমরা প্রকাশ করতে পারি, বাবাদের ফিলিংসটা কিন্তু বাবারা প্রকাশ করতে পারে না। আমার মনে হয় না কোনো বাবা এইরকম তার বাচ্চাটার মানে বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবেও, বাচ্চাটার মনের কথা ভেবেও, বাচ্চাটার ফিলিংস ভেবেও এইরকমভাবে বাচ্চাটাকে ইউজ করতে পারে তাদের এই নাটকের মধ্যে, আমার একদমই মনে হয় না। তোমরা একটুখানি ভেবে চিনতে দেখো, আমার মনে হয় তোমরাও বুঝতে পারবে ব্যাপারটা। আর তারপরে যখন ধরো তোমরা যারা বলছো নাটক, নাটকের তো একদিন শেষ হবেই, তো তখন হয়তো আমরা সবাই দেখতে পারবো এটা নাটক নাকি এটা সত্যি। তো এরপরেও এটা যদি নাটকও হয় তবুও চাইবো এই সংসারটা যাতে বেঁচে যাক, সব যাতে ঠিক হয়ে যাক। আর ওই যে ঘোড়ামুখী, ঘোড়ামুখী কে কে বোঝাবে, কে বোঝাবে যে কারো ঘরে ঢুকিস না তুই, কারো ঘরে ঢুকে তার সংসারে ইন্টারফেয়ার করিস না তুই, তুই নিজের সংসার দেখ, নিজে নিজে বেশ ভালোই তো ইনকাম করছিস এখন, নিজেরটা দেখ, তুই নিজে কী করে একটা কোলে সন্তান আনবি সেই কথাটা চেষ্টা সেইটা চিন্তা কর তুই, তুই কারো ঘরে ঢুকিস না, কারো সংসারে ঢুকিস না, সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোস না তুই, তুই ইন্ধনটা যোগাস না, তোকে ব্লক করেছে যা করেছে খুব ভালো করেছে। কিন্তু আমি এখানে মারিয়ার মাকেও আমি কিছু কথা বলবো, মারিয়ার মাকে আপনার ওখানে যাচ্ছে, আপনি মারিয়া মন্দিরাকে একটু ভালো করে দেখবেন, ভালো করে খেয়াল রাখবেন, ওর উপরে লক্ষ্য রাখবেন, বিশেষ করে ও যাতে ওই ঘোড়ামুখের সঙ্গে কোনো ক্রমে যোগাযোগ যাতে না করতে পারে, এইটুকু আপনাদের কাছে যখন যাচ্ছে আশা করি আপনারা এটা করবেন। আর ওই যে রাহু আছে, রাহুর সঙ্গেও যাতে যোগাযোগ না করতে পারে, তাহলে কিন্তু ভীষণ বাজে একটা পরিণতি হবে, ভীষণ বাজে পরিণতি হবে, মানে সে কী পরিণতি যে হবে সে আমরা কেউ মানে ভাবতেই পাচ্ছি না, হয়তো যখন হবে তখন আমরা সবাই মাথা চাপড়েও সেটাকে আমরা কুলকিনারা পাবো না যে সেটা কী হতে পারে। আপনি একজন বড়, আপনাকে মা মনে করেছে, যাই মনে করেছে আপনার কাছে যাচ্ছে, আশা করি আপনি ভালো করে বোঝাবেন, আপনি এগুলো খেয়াল রাখবেন, বিশেষ করে ওর ফোনের প্রতি খেয়াল রাখতে হবে যে ও ওই ঘোড়ামুখী আর রাহুলের সঙ্গে যাতে যোগাযোগটা না করে। আর কি বলবো, আর কিছুই বলবো না, আবারও বলবো যে সোমনাথ ওই যে দিদি বাস্তুশাস্ত্র নিয়ে কাজ করে, ওই দিদি বলেছিল যে এই ভিডিওটা যদি সোমনাথের কাছে যায় তো হয়তো সে পেয়ে গেছে, সোমনাথ হয়তো পেয়ে গেছে। আর বলবো এর উপরে একটু কাজ করো, যদি ওই দিদির সঙ্গে যোগাযোগ তোমরা নাও করতে পারো, অন্য কোনো কারোর সঙ্গে একটু যোগাযোগ করে তোমরা দেখো তোমাদের বাড়িটাকে যদি একটু ঠিক করা যায়, কেননা তোমাদের জীবনটা এরকম ছিল না আগে, যতবার যা কিছু হয়েছে ততবার কিন্তু তোমরাই বলেছো, তুমিই বলেছো যে ঠিক হয়ে গেছে, কিন্তু এখন কেন এরকম হচ্ছে, এখন ঠিক হয়েও হচ্ছে না, ঠিক হয়েও হচ্ছে না, কী জানি, মানে বাস্তব তো একটা ব্যাপার থাকেই। এরকম আমরা অনেক দেখেছি যে অন্য বাড়িতে যখন ছিল তখন সব ঠিকঠাক ছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু যখন নতুন বাড়িতে গেছে তখন সব তখন তছনছ হয়ে গেছে, সে বাস্তুর ব্যাপার তো থাকেই। যারা মানে না, কিন্তু আমি মানি, এই জিনিসগুলো আমি মানি। তো এই নিয়ে তোমাদের একটা মানে ঘটনা বলি, ছোট্ট করেই বলি, আমার দিদির বাড়িতে একজন, আমার দিদি থাকে বাগুইহাটিতে, একজন ফ্যামিলি ভাড়া এসেছিল, ভাড়া আসার পরে মানে তাদের হচ্ছে দুর্গানগরে বিশাল বড় বাড়ি আছে, কিন্তু সেখানে সেই মহিলার মানে প্রেগনেন্সি আসছিল কিন্তু থাকছিল না, আসছিল কিন্তু থাকছিল না। তারপরে আমার দিদির বাড়িতে যখন আসলো, এসে সে প্রেগনেন্ট হয়, তার একটা বাচ্চাও হয়, বাচ্চাটার যখন কত বছর বয়স বলবো, বছর দুয়েক বোধহয় বয়স, হ্যাঁ বোধহয় নাকি এরকমই কিছু, দুই আড়াই বছর বয়স হবে, তখন বাচ্চাটাকে নিয়ে ওর মা বাবা আবার চলে গেল সেই ওদের দুর্গানগরের বাড়িতে। দুর্গানগরের বাড়িতে গিয়ে ধরা পড়লো ওই বাচ্চাটির বাবা মানে মহিলাটির হাজবেন্ডের ক্যান্সার ধরা পড়লো, সেই বাবাটা কিন্তু মারা গেল। তো এইরকমই হয় অনেক ক্ষেত্রে, এরকম কিন্তু অনেক কিছু হয় যেগুলো আমরা কিন্তু যুক্তি দিয়ে তর্ক দিয়ে আমরা বিচার করতে পারি না, কিন্তু সেগুলো হয়, আমরা সেগুলো চোখের সামনে দেখি এবং দেখে সেই ঘটনাগুলো দেখার পরে আমাদের কিন্তু মেনে নিতে হয়। তো এইরকমই হয়তো সোমনাথের জীবনেও মন্দিরার জীবনেও এই বাস্তুর একটা বিশাল বড় একটা এফেক্ট পড়েছে। তো সেই বাস্তুটাকে তোমরা অবশ্যই ঠিক করো, মন্দিরা সোমনাথ তোমাদের দুজনকেই বলবো, আর মন্দিরা মা মা মা
এমন জিনিস মায়ের কাছে সন্তানের ভালোর জন্য বাবা মা দুজনকেই দরকার, বাবা মা দুজনকেই দরকার। তুমি বলছো মুড়ির কৌটো রেখে গেলাম সৌভাগ্যের জন্য, তুমি বলছো এটা রেখে গেলাম সৌভাগ্যের জন্য, তুমি বলছো ওটা রেখে গেলাম সৌভাগ্যের জন্য, কিন্তু সেই সৌভাগ্য কুঠির থেকে তুমি সৌভাগ্যকেই নিয়ে চলে গেলে, আর বাবাটাকেও তার কাছ থেকে এখন দূরে থাকতে হবে। তো তুমি মা হয়ে একবার চিন্তা করো তো, যে সন্তান বাবা মা দুজনের কে একসঙ্গে পাচ্ছে না, এটা বাচ্চাটার পক্ষে কতটা খারাপ? এটা কি ওর জন্য ভালো হচ্ছে? তুমি না মা, তুমি ওর জন্য নাকি সব করতে পারো, ওর জন্যই তুমি বেঁচে আছো, ওর জন্যই তুমি এত কিছু করেছো, অনেক কিছুই তুমি বললে ভিডিওতে, কিন্তু সবটা মানতে পারলাম না, তোমাকে সবটা বিশ্বাস করতে পারলাম না। তোমার চরিত্রের যা জিনিস দেখেছি, যা কথা এতদিনে শুনেছি, যেইগুলো শুনেছি সবটাই কিন্তু মানতে পারলাম না। তুমি যদি এখনও নিজেকে মা ভাবো, তুমি নিজেকে পাল্টাও, তুমি যেই পথে গেছো সেই পথ থেকে ফিরে এসো, এটুকুই বলতে পারি, আর কিছু না। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি, হ্যাপি, সৌভাগ্য কুঠিরকে বাস্তু মুক্ত, মানে বাস্তু দোষ মুক্ত করার ব্যবস্থা করো। টাটা।